শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম জামাল উদ্দিন আহমদ খান, আমার পিতার নাম আলহাজ আহমদুল্লাহ খান, উনি মরহুম, উনি পুলিশের এসপি বোয়ালখালীর। আর আমার বড় ভাই মুক্তিযুদ্ধে মঈনুদ্দিন খান বাদল, উনি এমপি ছিলেন। আমি মুক্তিযুদ্ধের সময় আমি তখন ক্লাস 10-এর ছাত্র। মধ্যে জিয়াউর রহমান সাহেব ওখানে যান, তো জিয়াউর রহমান সাহেব যখন যান তখন আমাদের ওই জায়গাটা ছিল বিল, তখন কমিউনিকেশন খুবই বাজে ছিল। উনি যখন যান আমরা ওই স্বতঃস্ফূর্তভাবে ওই বিলের ওখান থেকে, আমরা অনেকেই টমেটো ক্ষেত করেছে, নানা রকম ক্ষেত করেছে, ওই ক্ষেতের টমেটো টমেটো নিয়ে ওই যারা ওনার সাথে গিয়েছিলেন তাদেরকে আমরা ওখানে খাওয়া দাওয়া করালাম। আমাদের এখানে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন দুজন আর্মির লোক, ওরা আর্মিতে চাকরি করত আমাদের বাড়ির কাছেই, ওরা এসে আমাদের যারা ইয়ং জেনারেশন ছিল তাদেরকে, আমাদের নিজস্ব একটা দিঘি আছে হাজিরাটের পাশে, ওই দিঘির পাশে আমাদের ইয়ং ছেলেদেরকে নিয়ে প্রথমে ট্রেনিং দিল। ট্রেনিং দিল বলতে কতগুলি গাদা বন্ধু ওগুলো নিয়ে নিয়ে আমাদেরকে ঘুরে 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 কীভাবে করতে হয় তেমন কোনো কিছু খুব ভালো ট্রেনিং তা না। আমাদের দিঘিটা ছিল হাজিরাটে। হাজিরাটা হলো বোয়ালখালীর একটা বেশ বড় বাজার, ওই বাজারের পাশেই দিঘিটা। যাই হোক, তো এই হলো ছিল তো মুক্তিযুদ্ধের সময় যে কদরকিল হাই স্কুল, একটা পঠিত যশা স্কুল, খুব নামকরা স্কুল, তো ওখানের যে হেডমাস্টার ছিলেন খুবই একজন নামকরা হেডমাস্টার হিন্দু ভদ্রলোক আমার স্যার, এক সময় যে ওখানে রাজাকাররা হিন্দু পাড়ার মধ্যে যে রাজাকাররা গেল ওখানে অপারেশন চালাতে গেল, যে চালাতে গেল বলে মুক্তিযোদ্ধারা এই রাজাকারদের মধ্যে কয়েকজনকে মেরে ফেলল। তখন পাকিস্তানি আর্মিরা যে এমন যে একটা ম্যাসাকার করলো, ওই দিন বোধহয় 200-250 আপনার কদরকিল অঞ্চলে প্রচুর মানুষ মেরেছে। তার মধ্যে দুঃখজনকভাবে এই সারকে ওনাকে মেরে, এবং এমন দুঃখজনক উনি এরকম ইয়ের মধ্যে পড়ে মেরেছিল, 2 দিন পর্যন্ত ওনার কাছে কেউ যেতে পারেনি। পরে ওনারা হিন্দুরা যারা আছে সৎকার করেছে, ওনার নাম শান্তিবাবু। তো বোয়ালখালীর মধ্যে যুদ্ধকালীন সময় অনেক কিছু দেখেছি, পাঞ্জাবিদের নৃশংসতা দেখেছি, রাজাকারদের নৃশংসতা দেখেছি, এবং
তখন রাজাকাররা বিশেষ করে আপনার যে হিন্দুদের নির্যাতন, যে কি পরিমাণ নির্যাতন করেছে, ওদেরকে ঘর থেকে নিয়ে এসে এদেরকে মেরেছে, এগুলি যুদ্ধকালীন সময় অনেক কিছু তখন দেখেছি। দেখি কি লুকায় লুকায় দেখেছি। এক পর্যায়ে যখন আমরা শহর গ্রামে থাকতে পারলাম না, তখন আমরা শহরে চলে আসলাম। আমার বড় ভাই তো শহরে চলে আসেন, তো তখন আমার বড় ভাইয়ের সাথে হারিসদা, তার মৌলানা সৈয়দ, তারপরে আপনার জালাল কমিশনার, ইনারা ছিলেন। আমি সবসময় ওনাদের নানা জায়গায় ক্যাম্প ছিল, ওই ক্যাম্পগুলিতে আমি যেতাম, মানে আমার ভাইকে দেখতে যেতাম, সাথে ওনাদের দেখা দেখা হতো। যুদ্ধ চলল, যুদ্ধকালীন সময়, শহরেই ছিলাম, শহরে অনেক যুদ্ধ টুদ্ধ দেখেছি। যুদ্ধ বলতে দেখার ওই আমাদের বোয়ালখালীর কিছু ছেলে ছিল যারা আমার সাথে স্কুলে পড়তো, তার মধ্যে একজন আপনার ওয়াশার, ওর নাম হলো নূর ইসলাম, ও ওয়াশার মুক্তিযুদ্ধ, তো ওনারা সবাই ছিল। এই যুদ্ধকালীন আমার স্মৃতি মনে আছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।